ওয়েলকাম স্টুডেন্টস, বায়ো নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং আমরা আলোচনা করছিলাম মলিকুলার বায়োলজি সম্বন্ধে এবং প্রধানত ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল এর বিভিন্ন এক্সপেরিমেন্ট সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। তো এটি হলো মলিকুলার বায়োলজি সিরিজের 4 নম্বর লেকচার ভিডিও, এবং এই ভিডিওতে মোট আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল সংক্রান্ত হার্শে এবং চেজার এক্সপেরিমেন্টে, এটা সম্বন্ধে যেমন আলোচনা করব, এর সাথে সাথে আমরা আলোচনা করব যে আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। প্রধানত মেজরিটি অফ জীবের ক্ষেত্রে, মেজরিটি অফ অর্গানিজমস এর ক্ষেত্রে ডিএনএ হলো জেনেটিক মেটেরিয়াল। অন্তত 99% জীবের ক্ষেত্রে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। কিন্তু কিছু ভাইরাস, যে সমস্ত ভাইরাসে আরএনএ থাকে, জেনেটিক মেটেরিয়াল হিসেবে যে সমস্ত ভাইরাসে কেবলমাত্র আরএনএ থাকে, তাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। সুতরাং আরএনএ যে জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে সেই সংক্রান্ত একটি এক্সপেরিমেন্ট যেটি করেছিলেন গিয়েরার এবং স্ক্র্যামার, সেই এক্সপেরিমেন্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। ওকে, সুতরাং ডিএনএ মেজরিটি অফ অর্গানিজমস এর ক্ষেত্রে ডিএনএ হলো জেনেটিক মেটেরিয়াল, এবং এই সংক্রান্ত প্রথম এক্সপেরিমেন্ট ফ্রেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্ট আমরা আলোচনা করেছি, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট, এবং তার সাথে সাথে কনফার্মেশন এক্সপেরিমেন্ট যেটি করেছিলেন এভারি ম্যাকলিওড এবং ম্যাককার্টি, সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো হার্শে এবং চেজার এক্সপেরিমেন্ট। তো এবং চেজার এক্সপেরিমেন্ট প্রধানত যে যে কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে বা যে প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে সেটি হলো ডিএনএ কন্টেইন ফসফরাস, অর্থাৎ ডিএনএর মধ্যে ফসফরাস থাকে বাট প্রোটিন কন্টেইন সালফার, কিন্তু প্রোটিনের মধ্যে কি থাকে, সালফার থাকে। এবং প্রধানত বিজ্ঞানীদের মধ্যে এটা একটি কনফিউশন ছিল যে হুইদার ডিএনএ জেনেটিক মেটেরিয়াল নাকি প্রোটিন জেনেটিক মেটেরিয়াল। সুতরাং হার্শে এবং চেজার এক্সপেরিমেন্ট ক্লিয়ারলি প্রমাণ করে যে ডিএনএ হলো জেনেটিক মেটেরিয়াল। তো হার্শে এবং চেজার এক্সপেরিমেন্টে কি ছিল এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে একটু ব্যাকটেরিওফাজ সম্বন্ধে কনসেপ্ট নিতে হবে। দেন হোয়াট ইজ ব্যাকটেরিওফাজ? ব্যাকটেরিওফাজ অ্যাকচুয়ালি স্পেশাল টাইপের ভাইরাস, ওকে। এবং এই ব্যাকটেরিওফাজের মধ্যে হেড থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তার নেক, বডি এবং টেল রিজিয়ন থাকবে, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রাকচার অফ এ সিম্পল ব্যাকটেরিওফাজ। এবং ব্যাকটেরিওফাজ প্রধানত সেই সমস্ত ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ওকে। এবং ব্যাকটেরিওফাজের মধ্যে তাদের যে হেড থাকে, এই হেডের মধ্যে ডিএনএ থাকে। তাহলে ব্যাকটেরিওফাজের হেডের মধ্যে কি থাকবে, ডিএনএ। হার্শে এবং চেজ যে এক্সপেরিমেন্ট করেছিলেন সেটি হলো ট্রান্সডাকশন এক্সপেরিমেন্ট। হার্শে আর চেজের এক্সপেরিমেন্টকে আমরা কি বলবো, হার্শে আর চেজের এক্সপেরিমেন্টকে বলা হয় ট্রান্সডাকশন এক্সপেরিমেন্ট বা ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন এক্সপেরিমেন্ট। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া 3 রকম ভাবে তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। একটি হলো কনজুগেশন, সেকেন্ড টাইপের যে রিপ্রোডাকশন সেটি হলো ট্রান্সফরমেশন, এবং থার্ড টাইপের যে রিপ্রোডাকশন সেটি হলো ট্রান্সডাকশন রিপ্রোডাকশন। হোয়াট ইজ ট্রান্সডাকশন? অ্যাকচুয়ালি ট্রান্সডাকশন আমরা কাকে বলবো, ট্রান্সডাকশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে কোন একটা ব্যাকটেরিয়া ডিএনএ, সাপোজ এটি একটি ব্যাকটেরিয়া, সো দিস ইজ ব্যাকটেরিয়া 1 সাপোজ, ওকে। এবং এক্ষেত্রে আরো একটা ব্যাকটেরিয়া আছে, ধরা যাক এটি হলো ব্যাকটেরিয়া 2। সুতরাং ব্যাকটেরিয়া 1 এর যে ডিএনএ, ধরা যাক এটি হলো ব্যাকটেরিয়া 1 এর ডিএনএ, এবং যখন এই ব্যাকটেরিয়া কোন একটি ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার মধ্যে যখন কোনো ক্যারিয়ারের মধ্যে দিয়ে যখন ট্রান্সফার হয় তখনই তাকে বলা হয় ট্রান্সডাকশন। সুতরাং এই ব্যাকটেরিয়াকে যদি ব্যাকটেরিওফাজ আক্রমণ করে, সো এই ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিওফাজ যদি আক্রমণ করে, এই ব্যাকটেরিওফাজ এই ব্যাকটেরিয়া 1 এর ডিএনএ কে পিক আপ করে নেবে, এবং তারপরে এই ব্যাকটেরিওফাজ যখন বেরিয়ে আসবে ব্যাকটেরিয়া 1 থেকে, এবং যখন ব্যাকটেরিয়া 2 কে যখন আক্রমণ করবে তখন ব্যাকটেরিয়া 1 এর ডিএনএ ব্যাকটেরিয়া 2 কে দিয়ে দেবে, ওকে। সুতরাং এই পদ্ধতিকেই আমরা বলবো ট্রান্সডাকশন। তাহলে ট্রান্সডাকশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে ডিএনএ বা জেনেটিক মেটেরিয়াল একটি ব্যাকটেরিয়া থেকে আর একটা ব্যাকটেরিয়ার দেহতে ট্রান্সফার হয় থ্রু দ্য ক্যারিয়ার, ওকে। সুতরাং এক্ষেত্রে ক্যারিয়ার হিসেবে কে কাজ করবে, এক্ষেত্রে ক্যারিয়ার হিসেবে কাজ করছে ব্যাকটেরিওফাজ। তো এই যে ব্যাকটেরিওফাজ এটাকে বলা হয় টি টু ফাজ, ওকে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টি ইভেন ফাজ, এবং এই টি টু ফাজ প্রধানত ইকোলাই সেলকে আক্রমণ করে বা ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এই প্রিন্সিপালকে কাজে লাগিয়ে হার্শে এবং চেজ তাদের এক্সপেরিমেন্ট কিভাবে করেছিলেন এবার আমরা সেটাই দেখব। তো হার্শে এবং চেজ কি করলেন, হার্শে এবং চেজ রেডিও লেবেল করলেন। তাহলে কোনো মলিকুলকে লেবেলিং করলেন তেজস্ক্রিয় কোনো আইসোটোপ দিয়ে, ওকে। সুতরাং হার্শে এবং চেজ ডিএনএ কে লেবেল করলেন 32P, অর্থাৎ 32 ফসফরাস দিয়ে। তো প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা হলো ডিএনএর মধ্যে ফসফরাস থাকে, সুতরাং ডিএনএ কে তারা লেবেল করলেন ফসফরাস দিয়ে বা 32P দিয়ে। এবং
এবং এর যে হেড, এই হেড অংশ প্রধানত প্রোটিন দিয়ে তৈরি। আমরা জানি যে ভাইরাসের বাইরে ক্যাপসিডের আবরণ থাকে, হুইচ ইজ মেড আপ অফ প্রোটিন। সো দিস প্রোটিনকে তারা লেবেল করলেন যেটা দিয়ে, সেটি হলো 35S, অর্থাৎ সালফার, সালফারের যে আইসোটোপ 35S সালফার দিয়ে তারা এটাকে লেবেল করলেন, রাইট। এখন এই লেবেল টি-2-ফাজকে তারা কি করলেন, ইকোলাই ব্যাকটেরিয়াকে তারা ইনফেক্ট করলেন। সুতরাং এই যে লেবেল যে টি-2-ফাজ, এই টি-2-ফাজকে তারা ইকোলাই ব্যাকটেরিয়াকে তারা ব্যাকটেরিয়ার মধ্যে তারা ইনফেক্ট করলেন, ওকে। সুতরাং যখন এই টি-2-ফাজকে ব্যাকটেরিয়ার মধ্যে যখন ইনফেক্ট করা হয় তখন কি হয়, সুতরাং এক্ষেত্রে এক্ষেত্রে আমরা ইকোলাই ব্যাকটেরিয়ার ছবি আঁকি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইকোলাই ব্যাকটেরিয়া। তাহলে এই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে অবশ্যই ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ থাকবে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিএনএ, ওকে। এবং যখন টি-2-ফাজ ইকোলাই ব্যাকটেরিয়াকে যখন আক্রমণ করে, সুতরাং টি-2-ফাজ, এটাই হলো টি-2-ফাজ, এবং টি-2-ফাজ ইকোলাই ব্যাকটেরিয়াকে যখন আক্রমণ করে তখন টি-2-ফাজ তার ডিএনএকে, তখন এই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, ওকে। তাহলে এটি হলো টি-2-ফাজ ডিএনএ, এবং প্রধানত ভাইরাস যখন কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন ভাইরাস তার ডিএনএকে সেই হোস্ট কোষের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, এবং তারপরে হোস্ট কোষের টোটাল মেশিনারি, প্রোটিন তৈরির মেশিনারিকে সে ক্যাপচার করে নেয়। অর্থাৎ এক্ষেত্রে ব্যাকটেরিয়ার দেহতে যে টি-2-ফাজের যে ডিএনএ প্রবেশ করেছে, এখন এই টি-2-ফাজ কি করবে, এই ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন মেশিনারিকে ক্যাপচার করে নেবে, এবং তার ফলে টি-2-ফাজের বিভিন্ন রকমের প্রোটিন ইত্যাদি অন্যান্য স্ট্রাকচার এক্ষেত্রে তৈরি হবে। তাহলে এই টি-2-ফাজ ডিএনএ থেকে টি-2-ফাজের অন্যান্য মেটেরিয়ালস তৈরি হবে, যেমন টি-2-ফাজের এক্ষেত্রে হেড তৈরি হবে, নেক, টেল ইত্যাদি এই সমস্ত অংশ তৈরি হবে। এরপরে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে টি-2-ফাজ তাহলে এই ব্যাকটেরিয়ার মধ্যে বা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে সংখ্যা বৃদ্ধি করবে, এবং সংখ্যা বৃদ্ধি করার পরে এরা ইকোলাই ব্যাকটেরিয়াকে ভেদ করে এরা বেরিয়ে আসবে, অর্থাৎ লাইসিস পদ্ধতিতে টি-2-ফাজ এই ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে আসবে। সুতরাং যখন টি-2-ফাজ এই ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে আসে, ওকে, সুতরাং এরকম টি-2-ফাজ বা ফাজ প্রোজেনি আমরা এগুলোকে বলতে পারি। সুতরাং ফাজ প্রোজেনি এক্ষেত্রে বেরিয়ে এলো, এবং যত রকমের ব্যাকটেরিওফাজ এক্ষেত্রে বেরিয়ে এলো বা ইকোলাই ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে বা লাইসিস করে যখন এই সমস্ত ব্যাকটেরিওফাজ বা টি-2-ফাজ যখন বেরিয়ে আসছে, তখন সেক্ষেত্রে যে লেবেলিং পাওয়া গেল সেই লেবেলিং গুলো হলো 32P, ওকে। সুতরাং এক্ষেত্রে যে লেবেলিং পাওয়া গেল সেটি হলো 32P, কিন্তু কোনো 35S লেবেলিং কিন্তু এক্ষেত্রে পাওয়া গেল না। সুতরাং 35S লেবেলিং এক্ষেত্রে আমি ব্ল্যাক কালারে এঁকেছি, এবং এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 35S কোনো লেবেলিং পাওয়া যাচ্ছে না। তাহলে টি-2 ব্যাকটেরিওফাজের যে প্রোজেনি, সেই প্রোজেনিতে তাদের পেরেন্টাল ডিএনএ, অর্থাৎ 32P এর লেবেলিং এটাই প্রমাণ করে যে ডিএনএ অ্যাকচুয়ালি প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে ট্রান্সমিটেড হয়, ওকে। আবার বলছে যেহেতু এক্ষেত্রে প্রোজেনিতে আমরা 32P পাচ্ছি, অর্থাৎ 35S এক্ষেত্রে পাচ্ছি না, তাহলে প্যারেন্টস এর প্রোটিন কিন্তু এক্ষেত্রে ট্রান্সফার হচ্ছে না প্রোজেনি ব্যাকটেরিয়াতে বা প্রোজেনি ব্যাকটেরিওফাজে। তাহলে এক্ষেত্রে প্যারেন্টস এর কোনটা ট্রান্সফার হচ্ছে, প্যারেন্টস এর এক্ষেত্রে ডিএনএ ট্রান্সফার হচ্ছে, 32P কন্টেইনিং ডিএনএ ট্রান্সফার হচ্ছে, এবং সেই জন্যই প্রোজেনি ব্যাকটেরিওফাজ গুলোতে আমরা দেখতে পাবো যে 32P লেভেল যুক্ত ডিএনএ বা 32P লেভেল আমরা ডিএনএ এক্ষেত্রে দেখতে পাবো বা 32P লেভেলিং দেখতে পাবো, কিন্তু কখনোই 35S লেভেলিং দেখতে পাবো না। সুতরাং এক্ষেত্রে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে ডিএনএ প্রধানত প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে ট্রান্সফার হচ্ছে। সুতরাং ডিএনএ ইজ অ্যাকচুয়ালি দ্য জেনেটিক মেটেরিয়াল, কারণ জেনেটিক মেটেরিয়াল হলো সেই ম্যাক্রোমলিকুল হুইচ ইজ ট্রান্সমিটেড ফ্রম জেনারেশন টু জেনারেশন। সুতরাং হার্শে আর চেজের এক্সপেরিমেন্ট থেকে এটাই প্রমাণিত হলো যে টি-2 ব্যাকটেরিওফাজের প্যারেন্টস থেকে প্রোজেনিতে 32P ট্রান্সমিটেড হচ্ছে বাট 35S ট্রান্সমিটেড হচ্ছে না। তাহলে অবভিয়াসলি ডিএনএ ইজ অ্যাকচুয়ালি দ্য জেনেটিক মেটেরিয়াল। তাহলে আমরা অলরেডি দেখলাম যে ডিএনএ হলো জেনেটিক মেটেরিয়াল, এবং 99% অর্গানিজমসের ক্ষেত্রে ডিএনএ হলো জেনেটিক মেটেরিয়াল, কিন্তু যে সমস্ত ভাইরাসে আরএনএ থাকে তাদের ক্ষেত্রে তো কোনো ডিএনএ থাকবে না। সুতরাং সেই সমস্ত ভাইরাসে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে, ওকে। সো ইন কেস অফ আরএনএ কন্টেইনিং ভাইরাস, RNA serves as the genetic material, that is RNA transmitted from generation to generation, RNA will be transmitted from generation to generation. তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত আরএনএ যুক্ত ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে, কিন্তু সেটা কিভাবে পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায় এটি পরীক্ষা করে দেখেছিলেন বিজ্ঞানী গিয়ারার এবং স্ক্র্যামার।
এবারে আমরা দেখব যে বিজ্ঞানী গিয়ারার এবং স্ক্র্যামার কিভাবে এক্সপেরিমেন্টালি প্রমাণ করেছিলেন যে আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল ইন কেস অফ আরএনএ কন্টেইনিং ভাইরাস। এবং আমরা জানি যে টোবাকো মোজাইক ভাইরাস হলো আরএনএ যুক্ত ভাইরাস, এবং টোবাকো মোজাইক ভাইরাস প্রধানত টোবাকো প্ল্যান্টে বা তামাক গাছে মোজাইক রোগ সৃষ্টি করে। এক্ষেত্রে তারা দুটি স্ট্রেন নিয়েছিলেন, একটা টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন এ এবং আর একটা টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন বি। সুতরাং টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন এ কে আমি এক্ষেত্রে গ্রিন কালার এঁকেছি, তাহলে এটি হলো তার ক্যাপসিড আবরণ। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ক্যাপসিড এনভেলপ, আর এটি হলো প্রোটিন এনভেলপ বা ক্যাপসিড, এবং তার ভিতরের দিকে থাকবে আরএনএ বা জেনেটিক মেটেরিয়াল। সুতরাং টোবাকো বি স্ট্রেনেও এক্ষেত্রে বাইরের দিকে থাকবে ক্যাপসিড আবরণ এবং ভিতরের দিকে থাকছে জেনেটিক মেটেরিয়াল। ওকে, এখন টোবাকো মোজাইক ভাইরাস বি স্ট্রেনের জেনেটিক মেটেরিয়াল যদি আমরা এ স্ট্রেনের এনভেলপে যদি প্রবেশ করাই, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ক্যাপসিড এনভেলপ আছে এবং টিএমভি বি স্ট্রেনের আরএনএ কে আমরা এই ক্যাপসিড এনভেলপ বা টিএমভি এ এর ক্যাপসিড এনভেলপে প্রবেশ করিয়ে দিলাম, এবং টিএমভি এ স্ট্রেনের আরএনএ কে আমরা কি করলাম টিএমভি বি স্ট্রেনের ক্যাপসিড বা এনভেলপের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। ওকে, তাহলে এই এই এনভেলপটা কন্টেইনস দ্য আরএনএ অফ টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন বি, তাহলে এক্ষেত্রে এই এনভেলপ বা টোবাকো মোজাইক বি ভাইরাসের এনভেলপ কন্টেইনস দ্য আরএনএ অফ টোবাকো মোজাইক ভাইরাস এ। ওকে, এরপরে যখন আমরা তামাক গাছে এই ভাইরাস দুটোকে ইনফেক্ট করব, তাহলে এই এক্ষেত্রে এই ভাইরাসে এনভেলপ আছে টোবাকো মোজাইক ভাইরাস এ এর, অর্থাৎ প্রোটিন আবরণ আছে টোবাকো মোজাইক ভাইরাস এ এর, কিন্তু আরএনএ আছে টোবাকো মোজাইক ভাইরাস বি এর। সুতরাং যখন একে আমরা ইনফেক্ট করব তামাক গাছে, তো তামাক পাতায় আমরা যেটা পাবো সেটা হলো টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন বি। ওকে, সুতরাং এক্ষেত্রে আমরা পাচ্ছি যে টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন বি। সত্যি সত্যি যদি প্রোটিন যদি জেনেটিক মেটেরিয়াল হতো, তাহলে এক্ষেত্রে আমরা টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন এ পেতাম। কেন কি? কারণ এক্ষেত্রে টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন এর এনভেলপ আছে, কিন্তু যেহেতু এক্ষেত্রে টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন বি এর আরএনএ আছে, সুতরাং এই গাছে আমরা যেটা পাবো সেটা হলো টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন বি। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আরএনএ প্রধানত এই স্ট্রেনের মধ্যে ট্রান্সমিটেড হয়েছে বা আরএনএ এই প্রোজেনের মধ্যে ট্রান্সমিটেড হয়েছে। তাহলে আরএনএ যেহেতু জেনারেশন থেকে জেনারেশনে ট্রান্সমিটেড হয়েছে, সো ইন দিস কেস দ্য আরএনএ সার্ভস দ্য জেনেটিক মেটেরিয়াল, তাহলে এক্ষেত্রে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করছে। আবার এই 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 ভাইরাসকে যদি আমরা অন্য একটা তামাক গাছের পাতায় যদি আমরা ট্রান্সফার করি, অর্থাৎ যেক্ষেত্রে এনভেলপ আছে টোবাকো মোজাইক ভাইরাস বি এর, সুতরাং এক্ষেত্রে এনভেলপ আছে টোবাকো মোজাইক ভাইরাস বি এর বি স্ট্রেনের, কিন্তু আরএনএ আছে টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন এ এর। সুতরাং এটাকে যদি তামাক গাছে আমরা যদি ইনফেক্ট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন এ। এর কারণটা কি? কারণ এই এটা হচ্ছে আরএনএ, সুতরাং আরএনএ এই প্যারেন্টস থেকে প্রোজেনের মধ্যে প্রধানত আরএনএ ট্রান্সমিটেড হয়, এবং সেই জন্যই এই ইনফেক্টেড তামাক গাছে আমরা যেটা পাবো সেটা হলো টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন এ। ওকে, তাহলে এই পরীক্ষা থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে যে সমস্ত ভাইরাসে আরএনএ থাকে, সেই সমস্ত ভাইরাসে আরএনএ প্রধানত জেনারেশন থেকে জেনারেশন ট্রান্সমিটেড হয়। এবং যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন বি এর আরএনএ জেনারেশন থেকে জেনারেশনে ট্রান্সফার হয়েছে, টোবাকো মোজাইক ভাইরাস স্ট্রেন এ এর প্রোটিন কিন্তু ট্রান্সমিটেড হয়নি। তাহলে ডেফিনেটলি এক্ষেত্রে আরএনএ সার্ভাইভস দ্য জেনেটিক মেটেরিয়াল, নট প্রোটিন। ওকে, আবার হার্শে আর চেজের এক্সপেরিমেন্টে আমরা দেখলাম যে ডিএনএ যুক্ত যে সমস্ত অর্গানিজমস আছে তাদের ক্ষেত্রে ডিএনএ সার্ভাইভস দ্য জেনেটিক মেটেরিয়াল, কিন্তু প্রোটিন জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে না। তাহলে আশা করি ডিএনএ এবং আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল এই সংক্রান্ত যে সমস্ত এক্সপেরিমেন্ট গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। সুতরাং ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল অনেক সময় পরীক্ষাতে আসে, এবং জেনেটিক মেটেরিয়াল হলো সেই সমস্ত মেটেরিয়ালস হুইচ ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ বংশ পরম্পরা যেটা সঞ্চালিত হয়, এবং তার সঙ্গে সঙ্গে জেনেটিক মেটেরিয়াল প্রধানত ফিনোটাইপকে কন্ট্রোল করে, অর্থাৎ একটা জীবকে কেমন দেখতে, কোনো জীবের পার্টিকুলার ক্যারেক্টার সেগুলো কন্ট্রোল করে, এবং জেনেটিক মেটেরিয়াল প্রধানত কোনো জীবের জেনোটাইপকেও কন্ট্রোল করে, এবং তার সঙ্গে সঙ্গে জেনেটিক মেটেরিয়ালে ইভলিউশনেরও ভূমিকা আছে, কারণ জেনেটিক মেটেরিয়ালের মিউটেশন হয় তার ফলে ইভলিউশন ঘটাতে সাহায্য করে, এবং জেনেটিক মেটেরিয়ালের রেপ্লিকেশন হয়, অর্থাৎ রেপ্লিকেশন পদ্ধতিতে জেনেটিক মেটেরিয়াল নিজেই সংখ্যা বৃদ্ধি করে। তাহলে এই সমস্ত প্রপার্টিজ, অর্থাৎ ফেনোটাইপিক প্রপার্টিজ, এক্সপ্রেশন প্রপার্টিজ, তার সঙ্গে সঙ্গে মিউটেশন প্রপার্টিজ, এবং তার সঙ্গে সঙ্গে রেপ্লিকেশন প্রপার্টিজ, এই সমস্ত প্রপার্টিজ কার্বোহাইড্রেট শো করে না, প্রোটিন শো করে না,
প্রধানত এই সমস্ত প্রপার্টিজ ডিএনএ শো করে, অর্থাৎ যে সমস্ত জীবের ডিএনএ থাকে তাদের ক্ষেত্রে এই সমস্ত প্রপার্টিজ গুলো দেখা যায়। সুতরাং সেক্ষেত্রে ডিএনএ সার্ভেস দ্য জেনেটিক মেটেরিয়াল। মাত্র কিছু ভাইরাসে, পৃথিবীতে কেবলমাত্র কিছু ভাইরাস, যে সমস্ত ভাইরাসে আরএনএ থাকে সেই সমস্ত ভাইরাসে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। ওকে, সুতরাং ম্যাক্সিমাম জীবের ক্ষেত্রে, 99% জীবের ক্ষেত্রে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। তাহলে আশা করি এই বিষয়টা তোমরা অত্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছ, এবং এর পরের ভিডিওতে আমরা ক্রোমোজোম সম্বন্ধে আলোচনা করব, মেনলি ক্রোমোজোম এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিয়োসোম কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব। সো থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।